রাসূহল সাল্লাল্লাহ কয়লাই হিওসেল্লামের বয়স সতেরো সমাজ সম্পর্কে বুঝতে শিখলেন দানে ভাবে সামনে পেঁচে তাকায়া দেখেন বিশ্বনবী মানুষগুলো এমন অন্ধকারে ডুবেছে এর সে কারো অন্ধকার আর হতে পারে তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন মানুষগুলো অন্ধকার থেকে আলোর পথে ডেকে আনার জন্য একটি সংগঠন বানালেন তার নাম দিলেন সমবয়সী যুবকেরা সুরের সাথে একাত্ত হলো একমত হলো দেড়শ ওকে আমরাও তোমার সাথে আছি একটি সমাজকে এইভাবে ডুবতে দেয়া যায় না টেনে তুলবো চলো সমন্বিত প্রয়াসে নবী মাহমদের নেতৃত্বে সবগুলো যুবক একত্রিত হয়ে হেলফুল ফজুলের অধীনে মানুষের বাড়ি যায়া যায়া দাওয়াতিকা শুরু করলো মদ খেয়েও না চুরি করো না ডাকাতি করো না রাজারি চিন্তায় ছেড়ে দাও ধর্ষণ করো না মেয়েদেরকে জীবিত কবর দিও না দাওয়াতিকা চলছে সতেরো থেকে শুরু বয়স চল্লিশের কোঠায় গিয়ে ঠেকেছে তেইশ বছর চলে গেল পিছনে ফিরে হিসাব কষে দেখেন একটা চোর আল্লাহর চিন্তিত হলেন নিজের ঘর থেকে বের হইয়া আড়াই তিন মাইল দূরে যাবালে নূর নামক পাহাড়ের একবারে চূড়া একটি ছোট্ট গুহা আছে ওই গুহার মাঝে নির্ঝনে ভাবতে শুরু করলেন তেইশটা বছর চেষ্টা করলাম পরিবর্তন কেন হলো না এখন চেষ্টা থামিয়ে দেব না নতুন করে ভাবব কোনটা হবে কোনটা থামবে না চলবে চললাম তো তেইশ বছর থামা যাবে না থামা যাবে না মানুষকে আল্লাহ তালা ননির পুতুল বানিয়ে পাঠান নাই বরং আল্লাহ বলেন আমি মানুষকে লাকাদা খালাকনাল ইনসান আফি কাবাদ আমি মানুষকে কষ্ট করার জন্য পাঠাইছি তাই পরিশ্রম করে যেতে হবে রাসুল ধেনে বসে গেলেন কি করা যায় ভাবছেন এখন এই সমাজে অনেক মুসলমান পাওয়া যায় যারা কামও করে না চিন্তাও করে না বরং অন্য মানুষকে উল্টা হতাশ করতে থাকে এবার থামেন তো কিছু হইব না লাভ নাই আল্লাহর হাবিব ধ্যানে বসে গেলেন ছয় মাস ধ্যান করলেন ঠিক আজকের বাংলাদেশে নতুন করে ধ্যান লাগবে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যোগের পর যোগ পুরফুরা থেকে সরসিনা থেকে সোনাকান্দা থেকে জনপুর থেকে আলে মোলামারা বাংলাদেশে এসেছে নৌকায় চরে ঘোড়ায় চড়ে আসে নাই এসেছে আমাদেরকে বলেছে পর্দা করো সুদ খেও না অন্যায় করো না নামাজ পড়ো রোজারা কহস করো জাকাত দেও কিন্তু আমরা দেখলাম ও আজ চলমান ও আজ চলছে সুদ বাড়ছে ওয়াজ চলতেছে সিনেমাও বেড়ে গেছে ওয়াজ চলতেছে বেনামাজিও বেড়ে গেছে ওয়াজও চলতেছে পর্দাও কমে গেছে ওয়াজও চলছে জি বাংলা এসে গেছে ওয়াজ চলছে ইন্টারনেট খুলে গেছে ওয়াজও চলতেছে বেহায়া বনা বেড়ে গেছে যেহেতু সমাধান হচ্ছে না আমাদের আলেমল আমাদের কোন নতুন করে ধ্যানে বসতে হবে যে কেন কি কি হচ্ছে আপনারাই তো বাস্তবতা সাক্ষী আজ থেকে বিশ তিরিশ বছর আগরে পিছনে গেলে আমরা দেখব যে থানা লেভেলে সিনেমা হল ছিল না বললেই চলে আমাদের চোদ্দগ্রাম আমার বাড়ি সেখানে কোনো সিনেমা হল ছিল না আজ থেকে তিরিশ বছর আগে পরে ফুলক সিনেমা নামে একটা আইসি এইভাবে অনেক থানা দেবিদ্যার থানায় তো সিনেমা হল এখনো নাই আমার বন্ধু কসুয়া থানাতে নাই আজ থেকে বিশ পঁচিশ বছর পিছনে গেলে সিনেমা হল জেলা সদরে ছিল দু একটা থানা সদরে ছিল কিন্তু এখন প্রত্যেকটা যুবকের পকেটে পকেটে মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই জি বাংলা স্টার জলসার কারণে এখন মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে চা দোকানগুলোর কি খবর অনেক সাহা দোকানে দেখা যায় ফিরিজ বাঙ্গা গ্লাস ময়লা তার তোরা নাই এক সাইড পড়ে গেছে এরকম কেন হুজুর গরিব মানুষ দিয়া চলছে তাহলে টেলিভিশন কিনছো কেন ওই যে টেলিভিশন চলে হুজুর এটা না হলে তো কাস্টমার থাকে না সকাল বেলায় দোকানে গিয়া সিনেমা লাগাইয়া দেয় বাংলা স্টার জলসায় প্লাস রাতের বারোটা বাজে ফেরার পথে বন্ধ করে সারাদিন সিনেমা নাটক চলছে এমন শাহ দোকান আছে না প্রত্যেকটা শাহ দোকান এখন সিনেমা হল হয়ে যাচ্ছে ও হলো হল মসজিদ তো সাড়ে তিন লাখ মাহফিলের অভাব নাই বক্তার অভাব নাই শ্রোতার অভাব নাই কিন্তু সুদের কি খবর আগে সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো এখন ব্যাংকের অফিসাররা সুদের টাকা দেওয়ার জন্য বাড়ি চলে যায় এখন দোকানে দোকানে যায় টাকা লাগবো কত নেন আর মাল বেচা দিয়ে অথচ সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা ঠিক না মানে কেলে দি রাহামি বাহু আলম

ছত্রিশ হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার শুনে কি লাভ ওয়াচ তো অনেক হয়েছে আমাদের সে বড় বড় আলমেরা ওয়াজ করতে করতে মরে গেছে সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে তো সিনেমাও বেড়ে গেল সুদও বেড়ে গেল এবার বলুন তো মদ ফেরুইন পেন্সিডিলিয়া বা কমেছে না বেড়েছে যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে আপনি হয়তো জানেন নাম আপনার বাড়ির পাশের দোকান ওই মোড়ের দোকানটাতে ও রাতের বারোটা পর্যন্ত চা বিস্কিট বেছে বারোটার পরে হতে পারে ইয়াবা বিক্রি হচ্ছে এমন কিছু চা দোকান দেখবেন টং দোকান দেখবেন পুরা দোকানে বিশ হাজার টাকার মাল নাই কিন্তু ও টং দোকানওয়ালা আবার মোটর সাইকেল দোকান ভাড়া দিয়া খুব ভালো চলতেছে বেসা কেনা নাই দোকানে মাল নাই এত ভালো চলে কেমনে দিনের ব্যবসা চা বিস্কিট রাতের ব্যবসা ইয়াবা অনেক চলছে পুলিশ হয়রান হয়ে যায় আমাদের বিড়িয়ার বিজিবি সব হয়রান কিন্তু মাদক বন্ধ করা যাচ্ছে না ই আবার চালান বন্ধ হয় নাম ওয়াজ হলো সিনেমাও বাড়লো ওয়াজ হলো বেপরদাও বাড়লো ওয়াজ হলো সুদ বেড়ে গেল ওয়াজ হলো মদ বেড়ে গেল তাহলে বুঝতে হবে শুধু ওয়াজ দিয়ে হবে না নবী মাহমদের মতো নতুন করে ধ্যান করতে হবে ভাবতে হবে সমাজ নিয়ে চিন্তার দাম অনেক বেশি কাজের চেয়েও চিন্তার দাম বেশি আমাদের কাবা করে রাসুল করেছেন করেছেন। চোখ বন্ধ করে থাকার মোরাকাবা নয় জাতিকে নিয়ে ভাবতে হবে আল্লাহ সৃষ্টি রহস্য নিয়ে ভাবতে হবে আপনার দায়িত্ব কি সেটা নিয়ে ভাবতে হবে আপনি ভাববেন আল্লাহ আপনাকে সাহায্যকারী হয়ে যাবেন জাহাদ ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে ভেবেছিলেন মাকে জিজ্ঞাসা করেছিলেন আমার রবকে মা জবাব দিয়েছিলেন তুই আমার পেটে হইছ তোর রব আমি তাহলে তোমার রবকে আমার তোর বাবা খাওয়ায় তে আমার রব তোর বাবা তামার বাবার রবকে তোর বাবা নমরুদের বাড়িতে চাকরি করে নমরুদ তোর বাবার রব তোর নমরুদের রবকে মাকে বেশি কস ইব্রাহিম নবীকে থাপ্পড় দিল ধমক দিল থামাইয়া দিল কিন্তু কখনো চিন্তাকে আপনি থামাতে পারবেন না তাই যারা আদর্শের রাজনীতি করে তাদেরকে ফাঁসি দিয়া জেলে দিয়া থামানো যায় না আদর্শের মৃত্যু হয় না ইব্রাহিম তো আদর্শের ভাবনা ভাবছেন ধমকাইয়া থাপড়াইয়া তো কুলাইতে পারবেন ইব্রাহিম আলাইহি সালাম বাড়ির পাশের ছোট্ট টিলার উপরে বসে ভাবতেছে আমার রবটা কে মায়ের কাছে জানতে চাইলাম যথাযথ উত্তর পাই নাই বরং ধমক খাইলাম দেখলেন তিনি আকাশে ছোট্ট ছোট্ট তারকা উঠেছে তারকা দেখে আবার বললেন রব্বি এগুলো আমার রব নাকি কিছুক্ষণ পরে দেখেন ডুবে তারকাগুলো ঘোষণা দিলেন যারা চলে যায় যারা ডুবে যায় তারা রব হতে পারে না তাদেরকে আমি ভালোবাসি নাম কারণ রব যদি ডুবে যায় রব যদি চলে যায় তাহলে তার গোলামকে বাঁচাবে কে ভাবছেন ভাবতে হবে হিন্দুরা বাংলাদেশে ডজন ডজন চ্যানেল ঢুকাইয়া দিছে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে একটা চ্যানেলও ঢুকতে দেয় নাই ওরা ভেবেছে ওরা বুঝেছে যদি বাংলাদেশের চ্যানেল ভারতে ঢুকে যায় তাহলে ক্যালকাটা আসাম ত্রিপুরা বাংলাবাসী হিন্দুদের ঘরে আল্লাহর আজানের আওয়াজ পৌঁছে যেতে পারে বাংলাদেশের চ্যানেলগুলো যতই নাটক সিনেমা দেখাক কিন্তু আজানের সময় হলে অনেকগুলাতে কি দেয় আজান দেয় তো কলকাতার হিন্দুর ঘরে আজান বাসবে ওরা চিন্তা করে দেখছে না না আজান ঢুকতে দেয়া যাবে না কিন্তু আমরা বুঝলাম না ওই কলকাতায় নাটকে সিনেমায় বসে তারা উলু ধ্বনি দেয় আর বাংলাদেশে মুসলমানের ঘরে উলু ধ্বনি বাজতেছে মুসলমানের ঘর গুলো মন্দির হয়ে যাচ্ছে ভাবতে হবে ইব্রাহিম হিমালা সালাম ভাবছেন কি চমৎকার ভাবনা লা চলে যায় সেরব হতে পারে এজন্য জন্য আল্লাহ তালা নিজের পরিচয় দিলেন সুরা আল বাকারার আয়াতুল কুরসির মাঝে আল্লাহ হুল্লা দিলা ইলাহাইল্লাহু আলহাইউল ভাইয়ুম যিনি আল্লাহ যিনি রব তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী যার লয়ে নাই খয়ে নাই যিনি কখনো চলে যাবেন না নাই হতে পারেন না যিনি রব ভয় লাতা হ্রদহু যিনি তুঁল উবার লা তিনি তার বান্দার ব্যাপারে বেখবর হতে পারবেন না আমরা যখন ঘুমাই তখন কি খবর থাকে এই জন্য আল্লাহ এমন খবর ওয়ালা ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে তিনি খবির তিনি আলিম আপনি রাতের একটায় ডাকেন দুইটায় ডাকেন ডাকতে দেরি সারা দিতে দেরি নাই বরং মানুষের ঘুম যখন বাড়ে আল্লাহ তালা রহমতের দরজা তখন আরো খুলে যাওয়া এই যে কিছুদিন আগে আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা করলেন জোরে দেবাই দুর্গা পূজা করলেন হিন্দুরা তাদের দুর্গাপূজা করুক আমাদের কোনো আপত্তি নাই আমরা বাধা দেব না আমরা দাওয়াত দেবো কি না ফেজাকির দাওয়াত দিনের মাঝে কোনো জবরদস্তি নাই এরকম দিন ও কম আমরা আমাদেরটা করবো তারা তার একটা করবে কিন্তু এই যে তার প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চম ষষ্ঠী একবারে করতে করতে দশমী দশ তারিখে যে কি করলো এতদিন যেটার নম 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 করল এটার পানির শুভাইয়া দিল দিল কিনা দশ তারিখে নিজেরাই নাই আজ পানির মাঝে সুবে সেরে দিল আমার বন্ধু যে দুর্গা দেবীর কাছে এত কিছু চাইলে এখন তো সে তো ডুবে গেল তো দুর্গা যদি তোমার রব হয় তোমার ইলা হয় তোমার মা বুধ হয় সে ডুবে যাওয়ার পরে তোমরা চাইবা কার কাছে তোমাদের বাসাবে কে ইব্রাহিম নবী বলে যে ডুবে যায় চলে যায় সে রব হতে পারে না তিনি ভাবছেন তাহলে রবটা কে فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي এবারে তিনি দেখলেন চাঁদ উঠেছে অনেক সুন্দর হয়ে বলেন এটা রব নাকি কিন্তাবার কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেল এবার ইব্রাহিম নবী ভাবতেছেন আর বলসেছেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান মিনাল কওমি الضাল্লিন আমি আল্লাহরে খুঁজতেছি ইউরোপকে খুঁজতেছি তিনি যদি আমার কাছে নিজের পরিচয় প্রকাশ না করেন আমি পথ পাব না ভাবনার অনেক দাম ভাবতে ভাবতে সকাল হয়ে গেল কলা হাজার বিহাদ সকালবেলা দেখেন বিশাল সূর্য উঠেছে তাম দিগন্ত আলোকিত পৃথিবী আলোকিত এবার বলছেন এটা বড় এটা মনোরব হতে পারে কিন্তু সন্ধ্যাবেলা এটা আবার যখন ডুবে গেল এবার আল্লাহ তা বলেন ইব্রাহিম অনেক পরিশ্রম করেছ গতকালে টাইম থেকে আজকের এই টাইম পর্যন্ত ভাবনার মাঝে আছো যে আমার পথে চলতে চায় আমি তার হেদায়াতের পথ দেখাই ইব্রাহিমের অন্তরের মাঝে আল্লাহ তার পরিচয় ঢেলে দিলেন কৌমি ইন্নি বরি উম্মি তুশ্রী কুম এবার আমার সাথে পড়ুন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা হানিফা ওয়া মা'আনা মিনাল মুশরিকিন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ও আমার জাতির লোকেরা শোনো তোমরা যে দেবতার পূজা করো তার সাথে আমার কোনো সম্পর্ক এই আমি আমার রবকে পেয়ে গেছি এই চাঁদ এই তারকা এই সূর্য এই আকাশ এই জমিন যিনি বানাইছেন তিনি রব সুবহান আল্লাহ ফাতার আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পথ খুঁজে পেয়েছেন চিন্তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে ভাবছেন চিন্তা করছেন কি করা যায় আল্লাহ বাকরাবুল আলামিন চিন্তা করা অবস্থায় একদিন জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলেন কোরআন নাজিল শুরু সমাজ পরিবর্তন করার জন্য তেইশ বছর পরিশ্রম করেছেন পরিবর্তন হয়নি সতেরো বছর থেকে শুরু কিন্তু এখন আপনি আল্লাহর নামে পড়েন তিনি স্রষ্টা কোরআন এসে গেল ইয়াজ্জুহল মুদশীর কম ফঙ্গির ও রব্ব কাফ কব্বিরস কোরআন এসে গেল দ্বিতীয় ও কম্বলওয়া লাও দাঁড়ায় যাও তোমার রবের তকবির বলো মানুষকে জাহান্নামের বয় দেখাও ইয়াজ জোহর রসুল বল্লভ মা জিলাই ইলাই কমির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যে মেসেজ তোমার কাছে আসতেছে মানুষের বাড়িতে বাড়িতে আবার পৌঁছায়া দাও আল্লাহর হাবিব কোরআন নিয়ে আবার গেলেন। আমি অন্ধকার থেকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন পাঠাইছি মানুষের বাড়িতে গাড়িতে বাড়িতে গিয়ে বলতে শুরু করলেন বলতে বলতে দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল তেষট্টি কত সতেরো থেকে চল্লিশ কত বছর চল্লিশ থেকে তেষট্টি কত বছর আগেও তেইশ পরেও তেইশ দাতা একজন আগে যিনি যুবকদেরকে সাথে নিয়েছিলেন এখন সেই তিনি আবু বকরকে সাথে নিছে। ঠিক না ওমরকে সাথে নিছে বেলালের সাথে নিছে হজরত আলীর সাথে নিছে মা খাদিজাকে নিছে। আগেও কিন্তু সাথে কিছু লোক ছিল এখনো কিছু লোক আছে যে মোহাম্মদ অব্নু আবদুল্লাহ সতেরো বছর বয়স থেকে সঙ্গীদেরকে সাথে নিয়ে দাওয়াত দিলেন চল্লিশ পর্যন্ত হেলপুল ফুজুল বানাইয়া রেজাল্ট ঝিরু সে মোহাম্মদ উবনু আবদুল্লাহ আবার দাঁড়াইয়া গেলেন আবু বকর ওমর সাথে নিয়ে দাওয়াত দিলেন দিতে দিতে বয়স তেষট্টি এখন রেজাল্ট ঝিরু নাকি এখন তিনি হিরু দুনিয়ার সবচেয়ে বড় বীর পুরুষ সবচেয়ে বড় নায়ক মহানায়ক এখন এমন পরিবর্তন হয়েছে সমাজ নবী মোহাম্মদ এতেকালের আগে ঘোষণা দেন খাইরুল খুলি তোমরা যে যোগের নাম আইয়া মে চাহিলিয়া দিয়েছ আমি নবী মোহাম্মদ সাল্লাম ঘোষণা করছি আমার যোগ হলো পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ এমন পরিবর্তন হলো যে জাতীয় পরিবর্তন পৃথিবী কোনোদিন দিন দেখেনি দেখার সম্ভাবনাও আর নাই তেইশ বছর প্রথমে দাওয়াত দিলেন রেজাল নাই পরে তেইশ বছরে ফুলে ফলে সুশোভিত কারণ শুধু একটা আগের দাওয়াতে কোরআন ছিল না এখন কোরআন আছে না নাই এখন মায়ন্তি কুমানিল হওয়াব তিনি বানায়া কোনো কথা আর বলে না যা বলে সব ওহি বিশ্ব নবীর মতো মহামানব কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করতে পারেন নাই কোরআন আসার পরে পরিবর্তন করে ফেন করেছেন করে ফেলেছেন এখন আমরা যারা চাই আমাদের বাংলাদেশের সমাজটা ভালো হোক চুরি চলে যাক ডাকাতি চলে যাক রাজানি চিন্তায় না থাকুক মানুষ ভালো থাকুক নিরাপদে থাকুক ঘরের দরজা খুলে ঘুমাক সুন্দর যুবতী রাতের বেলায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে তার সামনে দাঁড়াবে কেউ সাহস করবে না লক্ষ টাকা পকেটে নিয়ে কমিল্লা ঢাকা চলে যাব ডাকাতির সম্ভাবনা থাকবে না এমন সুন্দর সমাজ যারা আমরা চাই কোরআন ব্যতীত রাসুল নাই তোমাদের নেতারা কোরআন ছাড়া পারবে না অসম্ভব অসম্ভব আমাদের বঙ্গবন্ধু খুব স্বপ্ন নিয়ে দেশটাকে আপনার স্বাধীনতার ডাক দিয়েছেন স্বাধীন করেছেন উনার দল আপনি না করেন কিন্তু বাস্তবতা হল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া একতলাপ আছে তা নিয়ে মতবিদ থাকুক স্বাধীনতার ডাক দিয়েছেন বঙ্গবন্ধু আপনারা যেই যেই দল করেন একটু বিবেক খাটে বলুন তো দেশটা যদি স্বাধীন না হতো এই দুইজনের ফাঁসি হওয়ার সম্ভাবনা ছিল কিনা ডেফিনেটলি পাকিস্তান দুজনের একজন সপ্তম জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা নাম দিয়েছেন চেষ্টা করেছিলেন দেশটা ভালো হোক কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে উনার স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল তিনি আফসোস করে বলেছেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি বলে নাই বলে নাই স্বপ্ন দেখেছিলেন কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত করতে পারেন নাই চেষ্টা করেছিলেন তিনি আফসোস করে বলতেন মন্ত্রী সাড়ে সাত কোটি মানুষ কম্বল আসছে সাড়ে সাত কোটি আমার দল তোদেরকে নিয়ে পারলাম না জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন চেষ্টা করেছেন পারেন নাই চুরি মুক্ত ডাকাতি মুক্ত বাংলাদেশ বানাতে আমাদের প্রধানমন্ত্রীও চাচ্ছে খালেদা জিও চেয়েছে সমাজটা পরিবর্তন হয়নি নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই তার বাস্তব সাক্ষী আমাদের নেতারা যে যত বড় নেতা হয় তার চলার জন্য পুলিশ তত বেশি লাগে নেতা যত বড় পুলিশ তত এলাকার চেয়ারম্যান সাহেব যখন রাস্তাঘাটে হাঁটে কোনো পুলিশ লাগে না উনি যদি এমপি হয় তাহলে এক গাড়ি লাগবে যদি প্রতিমন্ত্রী হয় আর ফুলমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হইলে অবাবি নাই নিরাপত্তা নেই ঝুঁকি বেড়ে যাবে অথচ লক্ষ্য করে দেখুন যে জাহিলিয়াতের সমাজে মানুষ মারাকে বীরত্ব মনে করত কার হাতে কতজন খুন হয়েছে কবিতা লিখত কোরআন আসার পরে বিশ্বনবী নবী এমনভাবে সমাজটা পরিবর্তন করলেন হজরত এর আমলে আমরা দেখি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে বডিগার্ডের প্রয়োজন নেই নিরাপত্তা কারে কয় অর্ধ দুনিয়ার সম্রাট গাছ তলায় ঘুমায় আছে একজন লোক পাহারা দান নাই মদিনা থেকে চলে গেছে জেরুজালেম ফিলিস্তিনে বারোশো কিলোমিটারের বেশি বারোশো কিলোমিটার পথ চলে যায় হজরত মর্ষ সাথে শুধুমাত্র ওটের রশি টানার জন্য একজন চাকর আর কোন কিচ্ছু নাই কিচ্ছু লাগে না অর্ধ পৃথিবী করে সুশাসন ধুলার তখ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে মদিনা থেকে যে রুজালেম চলে গেলেন একজন মাত্র সফর সঙ্গী কোনো বডিগার্ড নাই পুলিশ নাই বিডিয়ার নাই আর্মি নাই আল্লাহ সারা মানুষের অন্তরে আর কারো ভয় নাই ইসলাম সেই ধর্মের নাম কুরআন সেই ধর্মের সেই কিতাবের নাম যেটা মানলে পরে সেই শান্তি আজকেও ফিরে আসবেই কোন সন্দেহ নাই আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ এর মানে কি অন্ধকার যোগে সূর্য আলো দিত না চাঁদ তার আলো দিত না তো অন্ধকার যোগ হলো কেমনে যোগের কি দোষ قال النبي صلى الله عليه وسلم لا আল্লাহর হাবিব বলেন তোমরা যোগকে গালি দিও না সময়কে গালি দিও না কারণ সময় গোরাকে আল্লাহই তো সময় আল্লাহই যুগের নিয়ন্ত্রণকারী তিলকাল ইয়ামু নুদা বিলহা বাইনান নাস আল্লা সময় আমি আবর্তন করি আসলে সময়ের দোষ নাই দোষ হলো ওই সময়ের মানুষগুলোর আল্লাহর হাবিব আসার আগে কোরআন আসার আগে তারা ডাকাতি করতো মানুষের জীবন কেড়ে নিত কোরআন আসার পরে ওই মানুষগুলো এমন ভাবে পরিবর্তন হলো এখন আর মানুষের জীবন কেড়ে নেয় না অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয় আমরা ইয়ার মুখের যুদ্ধে তাই দেখেছি পানি পান করেনি সাতজন শহীদ। পানি পানি বলে চিৎকার দিয়েছে পানি হাতে দিয়েছে মা পানি পরিবেশন কেন আওয়াজ আসছে দূর থেকে আরেকজন বলছে পানি তখন বলছে ভাই আমার সে মনে হয় তিনি বেশি পিপাসিত তারে দাও ও বেটার কাছে যাওয়ার পরে তিনিও পানি পান করবেন কানে আওয়াজ আসলো আবার পানি বলে একজন ডাকছে তিনি গ্লাসটা ফিরিয়ে দিয়ে বললেন আমার মনে হয় আমার ভাইটি আরো বেশি তার কাছে যাও সর্বশেষ ব্যক্তির কাছে গেলেন কোন ঐতিহাসিক সাতের কথা বলেছেন কেউ তিনের কথা বলেছেন কম বেশি আছে সর্বশেষ ব্যক্তির কাছে যাওয়ার পরে দেখলেন পানি দেয়ার সাথে সাথে পানি পান করার আগে তিনি শহীদ ফিরে আসলেন আগের জনের কাছে এসে দেখেন তিনিও শহীদ পেরে আসলেন আগের জনের কাছে তিনিও শহীদ আল্লাহ কোরআন সেটাই তো বলেন বিহিম তারা এখন নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে শিখেছে নিজে খায় না অন্যকে খাওয়ায় নিজের জানের সে অন্যের জানকে গুরুত্ব বেশি দেয় এমন কিছু মানুষ তৈরি হলো যারা অন্যের জীবন কেড়ে নিত এখন জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য নিজের শহীদ হয় হিজরতের পরে আমরা কি দেখেছি মহাজের সাহাবারা নিজের ঘর মাঝখানে বেড়া দিয়া অর্ধেকটার মালিক বানাইছে নিজের জমিন ভাগ করে দিছে যাদের একাধিক স্ত্রী ছিল বউ সামনে উপস্থাপন করেছে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই বলেছে আপনার কোনটা ভালো লাগে বলেন তালাক দিয়ে ইদ্যতের পরে নিজের বউ তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে এমন শান্তি পৃথিবীতে এসেছিল যারা না খেয়ে থাকত জাকাত ব্যবস্থা কায়েম হয়ে গেছে জাকাত বিভাগের কর্মচারী কানদের মাঝে এখন জাকাতের টাকা লইয়া ঘরে জাকাত খাওয়ার লোকার নেই সেই কোরআন এখন আমাদের কাছে আসে না নাই আমরা শান্তি চাইলে কোরআনের কাছে আবার ফিরে যাও কিন্তু পরিতাপ বড় পরিতাপ ওই নূর শ্যালোকবর্তীকে আমাদের কাছে আছে বাদা। আমরা তেলোয়াত করে মসজিদে রেখে দেই তেলাওয়াত করে ঘরে তাকে রেখে দেই শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও ঘরের কোরআন বাহির কর মসজিদের কোরআনকে সংসদ ভবনে পাঠাও এটা আইনের কিতাব এটা সংবিধান এটা দস্তুরে কামের দিস ইজ অনলি কনস্টিটিউশন ফর মুসলিম কোরআন থাকতে মুসলমানের আর কোন সংবিধানের প্রয়োজন তাই হয় না এখনো কোরআন সৌদি আরবে আলহামদুলিল্লাহ কিছু বিধান সেখানে বাস্তবায়িত আছে চোরদোরে হাত কাটার আইন সৌদি আরবে আছে আছে না এখনো আছে জেনা করলে কল্লাকাইটা পেলে রজম করে পাথর হবে রেজাল কি রেজাল্ট হলো শান্তি আমরা যারা হজ গিয়েছি সেখানে আমরা দেখেছি শান্তি কাকে বলে আজান হতে দেরি সবাই দৌড়ায় মসজিদের দিকে যেতে দেরি করে নাম। ওমরার সময় দেখা যায় অনেকে হোটেল ভাড়া নেয় না এখন বাধ্যতামূলক করছে এই চার পাঁচ বছরের ভিতরে এটা করছে আমরা যারা আরো দশ বারো বছর পনেরো বছর আগে গিয়েছি তখন হোটেল লাগতো না কুয়েতের লোকেরা বাহারাইনের লোকেরা দুবাইয়ের লোকেরা গাড়ি ড্রাইভ করে ওমরা করতে চলে আসতো আমরা রাতের বেলা হোটেলে থাকতাম হাজার হাজার সুন্দরী মেয়েকে দেখেছি কাবার উঠানে শুয়ে আস মসজিদে হারামে সত্তরে শুয়ে গাড়ি নিয়ে আসছে দুদিনের জন্য আসবে একদিন পরের দিন চলে যাবে হোটেল নেই আছে কত সুন্দর সুন্দর মেয়ে আচ্ছা আজ পর্যন্ত সেখানে দর্শনের খবর শুনছেন দর্শন নাই চুরি নাই রাহাজানি নাই চিন্তাই নাই মারামারি কাটাকাটি নাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ এখনো সৌদি আরব এর পিছনে একটাই কারণ সেখানে কোরআনের কিছু আইন এখনো আছে কোরআনের আইন যেখানে থাকবে জাহেলিয়াতের অন্ধকার দূর হইয়া শান্তি যেমন এসেছিল আজকেও সে শান্তি ফিরে আসবেই কিন্তু আমাদের নেতারা আমাদের মুসলমান কর্মীরা আমাদের মুসলমান নামাজিরা তারা কোরআনকে তেলাওয়াতের কিতাব বানাইছে কোরআনের প্রয়োজন মনে করে না বরং কোরআনের আইনের কথা যারা বলে উল্টা তাদেরকে রাজাকার বলে জঙ্গিবাদী বলে গালি দেশের কিতাব তা ভুলে গেছে রাসূল কাছে আসলো রাসূলের নাতি ওসামা বিন জায়দ ও আমার দাদা ওই মহিলাটা চুরি করে ধরা পড়েছে আপনি হাত দিয়েছেন আমি তার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করতে এসেছি হাত না কেটে তাকে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু ভাববেন ওসামা বিন জায়দ রাহু তাল আনহুমার কথা শুনে বিশ্ব নবীর চেহারা লাল হয়ে গেল ওসামা তোমাকে যারা পাঠাইছে তাদের সবাই রে ডাকো আল্লাহর হাবিব দ্বারায় ভাষণ দিয়ে বললেন আল্লাহর কসম যদি আমার মেয়ে চুরি ফাতেমা করে আমি হাতটাও কাটবই সার নাই কারণ চোর ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই কোরআনের বিধান না মানবেন মানব না এ অধিকার কোন মুসলমানের নাই যাদের ভিতরে আছে কোরআন কিছু মানব কিছু মানবো না আল্লাহর কসম করে বলছি তারা এখন ঈমানদার হতে পারেন আমাদের দেশের মানুষ কোরআনকে তেলোয়াতের কিতাব বানাইছে কোরআন তেলাওয়াত করার জন্য মামলা খেয়েছে এমন ঘটনা বাংলাদেশে নাই বরং আমাদের নেতারা সংসদ ভবনে যখন অধিবেশন শুরু করে অধিবেশনের আগেও কোরআনের সংসদে আছে না নাই বাপ মারা গেলে তেলোয়াত হয় নেতারা তেলাওয়াত করতেছে হুজুর ডেকে ডেকে যারা কোরআন পড়ে রমজান মাসে বিশেষত চ্যানেলগুলোতে কোরআনের চমৎকার তেলোয়াতের আয়োজন হয় ছোট ছোট হাফেজরা তেলাওয়াত করে আসর থেকে মাগরি পর্যন্ত প্রায় সব চ্যানেলে কোরআনের আলোচনা চলছে চলছে প্রতিযোগিতা যখন ফাইনাল পর্ব হয় তখন সেখানে ঢাকা ইউনিভার্সিটির বিসিকে দাওয়াত দেয় বর্তমান অনেক মন্ত্রীকে দাওয়াত দেয় অনেক বড় বড় লিডাররা আসে কোরআন হাতে আপনার মাইক হাতে নিয়ে তারা যখন মেহমানের বক্তৃতা দেয় তখন আমরা যারা যাই অবাক হয়ে তাকায় থাকি আরে কোরানের এত আসে উনি মাইক হাতে নিয়ে বলে হাফেজে কোরআনদের এই সম্মান ইসলাম লাগবে কুরআন লাগবে কুরআন আমাদের একমাত্র কিতাব ইত্যাদি 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 মনে হচ্ছে যেন তিনি কুরআনের খুব প্রেমিক তেলাওয়াত করলে হাদিয়া দেয় কুরআনের আইনের কথা বললে মামলা দেয় ঠিক কিতাব বানাইছে আল্লাহর বক্তব্য ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা বাইনা যালিকা সাবিলা তারা কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এমন চরিত্রের লোক বলবে মানিত আর একবারে মানি না তা তো কই নাই কোরআন হাদিস না মানলে কি মসজিদে পাঁচশো টাকা সাদা দিতাম প্রতি মাসে আপনি বলছেন আমি ইসলামের দুশ্মন আমি ইসলাম মানিনা হুজরত মসজিদের এসিটা আমি একা দিসি কে বলেছে ইসলাম তুই ইসলাম যদি মানেন তাহলে চোর দরে হাত কাটান না কেন কয় হুজুর চোরের হাত কাটলে হে ভাত খাইব কি দিয়া সোরের জন্য কি মায়া চোর কি দিয়া ভাত খাবে তাই সোরের হাত কাটে না প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলে এটা মধ্যযুগীয় আইন বড় বড় উচিত আইন চোর ধরে হাত কেটে দিলে বেটা যদি তাও বা কইরা ভালো হয় তাহলে হাত তো নাই খাইব কি দিয়া আমি বলি দোস্ত চুরি করতেছে যে তার জন্য তোমার এত টেনশন কেন আসলে চোরের জন্য টেনশন নয় টেনশন নিজের জন্য কারণ অনেক নেতাই আছে আয়নার সামনে দাঁড়ালে চোর দেখতে পায় অনেক নেতাই দেশে আছে ভালো আছে কিন্তু খারাপের সংখ্যাই এমন কথা বলে যেগুলো শুনে বোঝা যায় ইন্টারভিউ যারা নিচ্ছে তারা অনেকের ইমান হারা ইমানই নাই বলে কিনা হুজুর আমাদের মসজিদে আমরা সব দলের লোক আছি তা আমাদের মসজিদে কোনো রাজনীতি চলবে এই কথা যারা বলবেন সাথে সাথে ইমান শেষ সাথে সাথে ইমান চলে যাবে কারণ কোরআনের বক্তব্য আমি আজ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি কি করে দিছি কথা বলেন কি কে করেছেন ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ পরিপূর্ণ এটা বলেছেন কে কোথায় বলেছেন এবার আপনারা বলুন তো কোরআনের মাঝে অর্থনীতি আছে না নাই জোরে বলেন সমাজ নীতি না নাই বিবাহ নীতি আছে না নাই ধর্মীয় সিস্টেম গুলো না নাই শুধু দেশ কেমনে চলবে কোরআনে রাজনীতি না নাই যদি আপনার ইমাম রে বলেন রাজনীতি করা যাবে না তাহলে বিশ্বনবী যে রাজনীতি করছে সেটা শিখাবে কে আসলে হয়ে ইসলামের রাজনীতি যদি আমরা ফলো করি তাহলে তো আর পরিমণির সাথে কেক খাওয়া যাবে না এখন তো বড় মজা ফ্রি কেক খাওয়া যায় বোতল ওটা না যায় আপনারা বলুন তো আমাদের সেরাটন সোনারগা এ জাতীয় ফাইভ স্টার হোটেল রেডিসনের মাঝে মদের বার আছে না নাই ওখানে যদি মদ কেউ খায় পুলিশে ফোন দিলে ধরতে যাই বনি আমি ফারুঙ্গের থেকে লোকাল বাসে উঠেছিলাম আজ থেকে কয়েক বছর আগের ঘটনা যাচ্ছিলাম হয়তো সায়দাবাদের দিকে বা গুলিস্তানের দিকে তা আমার পাশে দেখি এক ভদ্রলোক পোশাকি একজন পুলিশের লোক এসে তা আমি পাশাপাশি সোনার গাছ সামনে যাইয়া সিগনাল পড়লো তা আমি সিগনালে ওই ভাইয়ের দিকে বলছি ইশারা দিয়া এই হোটেল সোনার নাকি হোটেল মদের বার আছে ও ফ্যান মদ বিক্রি হয় ঠিক কিনা উনি বললেন যে হ্যাঁ স্যার ঠিক হুজুর ঠিক তা আমি বললাম আপনারা তো কত জায়গায় মদ ধরতে যান এবং পত্রপত্রিকা আসে অমুক জায়গায় ধরা পড়ছে ওই ধরা পড়ছে ফ্যান্সি ডিলের সালান ধরছেন ইয়াবার সালান ধরছেন ওখানে যান না কেন হুজুর ওখানে ধরতে যাওয়া নিষেধ আছে ওটা অনুমোদিত লাইসেন্স করা আমাদের জি আন্তর্জাতিক বিমানবন্দর যেটার এখন নাম পাল্টাইয়া অলির নামে দিচ্ছে হজরত শাহজালালের নামে ওটার ভিতরে বিশাল এক মদের দোকান বিশাল এত বড় বড় বোতল রমজান মাসে আমি যাচ্ছি কাপড় সম্ভবত বাসায় পরে তারপরে বিমানবন্দরে গেলাম বিমানের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ আমার চোখ পড়লো ওই দোকানটার দিকে এরকম বড় বড় বোতল ছোট বোতল কত রকমের বোতল তা আমি মনে করছি আতরের দোকান কিন্তু একটু আশ্চর্য হয়েছি যে আতরের এত বড় বোতল জীবনেও দেখি নাই তা হাতে সময় আছে বিমানের জন্য অপেক্ষা করছি ভাবলাম যে আতোর দোকানটা ঘুরে আসি যখন আমি ঢুকলাম একজন কম্পিউটার নিয়ন্ত্রিত বেশি লোক তো লাগে একজনই শুধু দেখলাম আছে উনি দেখি যে আমার দিকে একটু আশ্চর্য হইয়া তাকাইতেছে কারণ আমার তো ওমরার কাপড় হেরামের কাপড় হয়তো উনি ভাবতেছে কি হাজি সাবারে এনে কেনাইতেছে তা আমি যখন ঢুকলাম উনি উঠে আসলেন উঠে এসে আমার সামনে দাঁড়াইলেন তা আমি তখন বুঝে লাইছি এবার বড় বোতল লক্ষণ বালানা তা আমি পরে দেখি ওয়াইন লেখা ওয়াইন তা আমি ওনাকে বললাম ইন্না লিল্লা ভাই আপনারা এইভাবে প্রকাশ্যে মত বিক্রি করছেন উনি বলতেছে হ্যাঁ এখানে লাইসেন্স করা আমার বন্ধু গরিবের ছেলে মদ পান করলে পুলিশ ধরে নেয় ফাইভ স্টার হোটেলে যদি ধনির দুলাল মদপান করতে যায় পুলিশ দেখলে সেলুট দেয় এক দেশে দুই রকম আইন দিয়া কখনো মদ বন্ধ করা যাবে না হজরত অমরের দিকে তাকাও মুসলমান ওমর রাদি আল্লাহ আবু শাহামা মত পান করেছে ছেলে কে ওরে হাই দেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিচ করে মেরেছ দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আবু শাহমা ভালো মানুষ ছিলেন উনি ছিলেন তাবি যুদ্ধ করার জন্য গিয়েছিলেন মিশর অঞ্চলে ইসলামের পক্ষের সৈনিক মুজাহিদ যুদ্ধের মাঠে পিপাসিত হয়ে তাবুতে ঢুকলেন তাঁবুতে ঢুকে দেখেন বালতির মাঝে মশকের মাঝে খেজুর ভিজানো খেজুর যদি ভিজায় রাখে আদা পাকা আদা কাঁচা খেজুর তাহলে তার রস বের হবে হালকা লাল হবে একটু মিঠা মিঠা লাগবে খেলে মজাই লাগে এটা খাওয়া যায় এটাকে বলা হয় নাবিজ কি বলে কোন না কথা বলেন না বিজ নামিজ খবর না নামিজ মদ না এটা সর্ব খেজুর বিজানু সর্ব খাওয়া যায় কিন্তু সেটা যদি তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হয়ে যায় hatta গলা ওয়াসতদা ফারা খামরা তা হুয়া হারামুন ওয়ালাও কত্রাতান তাহলে এটা জশমারবে এর উপরে ফেনা ফেনা হবে মাদকতা তৈরি হবে এখন এটা খাওয়া হারাম এক ফোটাও খাওয়া যাবে তো যুদ্ধের ফাঁকে পিপাসিত মানুষ ঢুকলেন তাবুতে মশকে বিজানু খেজুর ভালো করে তাকাইলে বুঝতে পারতেন গাঢ় গাড়ো হয়ে গেছে ফেনা ফেনা হয়ে গেছে কিন্তু তারা হুরার কারণে হয়তো ভালো করে তাকায় নাই তাই পিপাসার কারণে ডক ডক করে খেয়ে ফেলছে এটা তো মাদক এখন মাতলা তো হবেই এখনো সেল আবু শাহামা যুদ্ধের মাঠে মাতলামি করছে যারা সহযুদ্ধে আছে তারা তো দেখে ইনার ইল্লা পড়তেছে আরে আবু শাহামা কি মদ খাইলো কই মদ খাইলো কই আবু শাহা মাতলামি করছে কেন আচ্ছা বলুন তো যে মাতলামি করে হে কি বোঝে হে যে মাতা বোঝার কথা তো না যে রাতের বেলা ঘুমাইলে নাক ডাকে হেতে বোঝে আপনি কবি এ মিয়া নাক ডাকেন কেন উঠে কব কইসে কেন অস্বীকার করবে কারণ তো যখন বা তখন তো আর নাক ডাকবে না আবু শাহামাকে লোকজন পরে জানালো আবু তুমি শাহা করলাম আমি তো নবিস পান করেছিলাম বলে ভাই তো না তুমি তো খমর পান করেছো প্রকাশ্যে মাতলামি করেছো মত পান করলে আশি বেত লাগাতে হবে হযরত ওমর ফরমান জারি করেছে রাসুলের যুগে ছিল চল্লিশ বেত জুতা দিয়া খেজুরের ডাল দিয়া চল্লিশ বাড়ি দিতেন রসুল কিন্তু হজরত ফারুক রাজিয়ালুতালু সাহাবাদের সাথে পরামর্শ করলেন বললেন মাদকের সংখ্যা বেড়ে গেছে মাদক সেবির সংখ্যা বেড়ে গেছে চল্লিশে মানুষ ভালো হচ্ছে না কি করা যায় সাহাবারা পরামর্শ দিলেন হুজুর আশি অমর কয় চালু কর আশি ওমর রাজি আল্লাহু তালানু আশির বেত্রা গাতের ফরমান দিলেন গবর্ণতদের কাছে চিঠি লিখে দিলেন এখন থেকে কেউ মদ পান করলে তাকে কতব্যদ দিতে হবে আসিবে এখন আবু শাহ মতপান পান করেছে লোকজন দেখে ফেলেছে আবু শাহ আমার বক্তব্য হলো যদি গোপনে মদ পান করতাম গোপনে ক্ষমা চেয়ে নিতাম ভুল করেছি প্রভু বুঝি নাই মাপ করে দাও কিন্তু প্রকাশ্যে এখন তো গোপন ক্ষমার সুযোগ আর কিন্তু বাবা অমর যদি জিজ্ঞাসা করে আবু শামা কি করছ কি শুনলাম উপায় নাই জন্য চলে গেল মদিনায় আবার আবু শামা চলে গেলেন মিশরের গভর্নর হজরত দরবারে গায়ের জামাটা খুলে দিলেন আবু শামা মরুবুলি আল্লাহু তালা দিকে দিয়ে বলেন চাচা যান আসামি হাজির মতপান পান করেছি আমাকে আপনি হুদুদ কায়েম করেন আশি বেদ লাগাইয়া দেন অপরাধী চেহারা নিয়া বাবার সামনে মদিনায় যেতে চাই না ভিতরে তাকো আছে না নাই কথা বলেন আছে না নাই তাকো ভরপুর হৃদয় আমর আব্দুল আসরাদি আল্লাহু তাআলা নু আশিবেত গাত করে দিলেন আবু শাহামা মদিনায় ফিরে গেলেন ইতিমধ্যে ওমরের কানে খবর চলে গেছে এক কান থেকে দোকান দোকান করে করে ওমরের কান ওমর তো খেপে বসে আছে বাড়িতে আয়ু অন্যায়ের ব্যাপারে সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি আপসহীন যে তিনি কে আবার বলেন না কে ওমর রাদি আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আমার উন্মতের মাঝে অন্যায়ের ব্যাপারে সবচেয়ে কঠোর আচ্ছা তুম ফি আম্রিল্লা ওমর আবু শাহমা বাড়ি বসলেন ওমর ডাকলেন হ্যাঁ আবুর শাহ মা কি শুনেছি মদপান করেছো মাতলামি করেছ যুদ্ধের মাঠে আবু শাহমা বলে বাবা জামাটা খুলে পিঠটা দেখাইলো একবারে বাইরে এক ভালো করে আনিস বাবা অপরাধীর চেহারা নিয়ে মোদিনে আসি নাই চাচা আমর একটু লাসের কাছে গিয়েছিলাম তিনি আপনার ফরমান অনুযায়ী আমাকে আশি বেদ দিয়েছে একটাও কম দেয় নাই অপরাধ মিশরে রেখে এসেছি হাদিস হল যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার শাস্তি দিলে আল্লাহ অপরাধটা দুনিয়ায় ক্ষমা করে দেয় আল্লাহ এই যে সাহাবি চুরি করেছিলেন বিশ্বনবীর কাছে নিজে হাজির হলেন হাজির হয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি অমক লোকের ওর চুরি করেছি আল্লাহ হাবিব বললেন তাই নাকি তুমি অমুকের ওট চুরি করেছো তাহলে একজনকে বললেন তুমি যাই জিজ্ঞাসা করো তো অমুককে আদৌ কি তার ওঁট হারাইছে কিনা রাসূল সাহাবি পাঠাইলেন উনি খবর নিলেন ও বেটা বলল ঠিক আমার ওট চুরি হয়ে গেছে আল্লাহ হাবিব বললেন তার হাতটা কেটে দাও হাতটা যখন কেটে দিল ওই সাহাবি হাতের দিকে তাকায়া বলে ও মিয়া হাত তুমি আমাকে জাহান্নামে নিতে চাইছিলা আমি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে গেলাম হাদিস দিয়ে বোঝা যায় অপরাধীকে শাস্তি দিলে আল্লাহ গুনা মাফ করে দেয় কাফফারা হয়ে যায় আবু শাহামা বলে বাবা ওই গুনার কাফফারা আমি মিশরে রেখে এসেছি ওমর খুশি মাসা আল্লাহ তো তোমাকে কয় বেদ দিছে আসি বেদ কম দেয় নাই তো না তাহলে একজন সাক্ষী আনো আমার মনটা একবারে তৃপ্ত হয়ে যাবে আমি বুঝবো আমরুবনুলাস আমার চিঠির কদর করছে আশি বেতের আইন চালু করছে কে তাহলে আমি খুশি হয়ে যাব আমার অর্ডার তারা মানতেছে একজন সাক্ষী আনো আবু শামা জবাব দে বাবা সাক্ষী বাবো কোথায় আমর আমাকে যখন শাস্তি দিছে বলি তো ঘরের দরজা বন্ধ হযরত হজরতমর বলে ইন্না আলিল্লা ইন্না আলিল্লা বলস রে আমর অবনুল আস আল্লাহর আইন হেরফের ফের করলো কেমনে আল্লাহর তো হলো অপরাধীকে প্রকাশ্যে মানুষের সামনে শাস্তি দিতে সুরা নূরে আল্লাহ বলেছেন ওয়ালিয়াশ হাদা আযাবাহুমা ত্বাইফাতুম মিনাল মুমিনিন বেবিচার করবে 100 বেত লাগাও এবং সেখানে যেন মুমিনরা হাজির থাকে সামনে পিটাও সামনে বেত্রাঘাত করবা শাস্তি দিবা যে অপরাধ করেছে বেত্রাঘাতের কারণে আর অপরাধ করবে না অন্যরা দেখে অপরাধ ছেড়ে দেবে সুবহানাল্লাহ একদল ভালো হবে শাস্তি খাইয়া আরেক দল ভালো হবে শাস্তি দেখা আরে ভাইরা আসি বেতের আইন মতপান যদি বাংলাদেশে চালু করে দেয়া হয় আপনাদের পাশের থানা নাম বললাম না আপনাদের পাশেরই থানা তো চারিদিকে আছে নাকি নাম না করলে ধরতে পারতেন না অসুবিধা নেই নয় আবার এই ভিডিওর মাধ্যমে বেড়া জানলে আমার উপর রাগ হয়ে আমাকে অফিসার এ এসপি পর্যায়ে এসপি ডাইরেক্ট এসপি আমাকে একটি মাহাপিল উনি পাশাপাশি বসলেন উনিও মেহমান তা আমার কানের মাঝে একবার কানের কাছে মুখ নিয়ে বলছে হজুর মাদকের ব্যাপারে প্রয়াস করেন আমরা অনেক চেষ্টা করছি মাদক থামাইতে পারতেছি না আমার খুব ভালো লাগলো আমি আমার আলোচনায় তখন বললাম আপনারা প্রশাসনের লোকেরা মাদক বিরোধী আমাদের এমপির আমাদক বিরোধী আমাদের মন্ত্রীরা বলে তার আমাদক বিরোধী আমাদের সব নেতা আমাদের সেনাবাহিনী বিরোধী মাদক আমাদের বিমান বাহিনী মাদক বিরোধী আমাদের পুলিশ মাদক বিরোধী জানি বিডিআররা কি বলে এখন বিজিবি আপনারা যারা কক্সবাজার যাবেন যদি আপনি টেকনাব সীমান্ত থেকে কক্সবাজারে ঢোকেন তাহলে দেখবেন প্রতি আধা কিলোমিটার পর পর চেক পোস্ট অভাব নাই চেকপোস্টের প্রাইভেট কার প্রতি প্রতি যাতে থামাবে মোটর সাইকেল পাইলে থামাবে ব্যাগ পাইলে ব্যাগ তল্লাশি করবে ইয়া বা চালান হচ্ছে কিনা সবাই বিরোধী মাদক কেন কমে না ওয়াশ করে হবে না উনি আমার কানে কানে বলছে হুজুর ওয়াশ করেন আমি বললাম ভাই রাতের এগারোটা বাজে ওয়াশ করতেছি লাভটা কি হবে যারা মদ খায় তারা তো ওয়াজে আসে নাই যদি আসে জিলাপি দোকান থেকে চলে গেছে ওই মাদক শিবিরের এগারোটা বাজে বারোটা বাজে আমাদের ফ্যান্ডেলে বসে থাকে না ও বেটারা ঠিকই জিলাপি মিলাপি খাইয়া বিড়ি টানতে টানতে ওয়াজ কিছুক্ষণ শুনে গেছে গা এখন যারা আছে ওদের কাছে মদের বিরুদ্ধে ওয়াজ করে কি লাভ ওরা তো মদ খায় না যে মদ খায় সে তো ওয়াজে আসলো না যারা ওয়াজে আসে তারা তো মদ খায় না তো জ্বর উঠছে কার কম্বল বল দি মুখারে ওয়াজ নয় শুধু ওয়াজ লাগবে ওয়াজ হবে যারা ভবিষ্যতে তারা মদ না খায় তাই তাদের কাছে ওয়াজ করবো তাদের সন্তানরা যারা মদ না খায় কিন্তু যারা ইতিমধ্যে মাদক সেবী হয়ে গেছে ওয়াজ নয় আশিবেতের আন চালু করো এক মাস প্র্যাকটিস করো পিটাইতে থাকো টেলিভিশনে দেখাও পত্রিকায় ছাপাও এক মাস পরে দুই মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না খেলার নাম বাবাজি আমাদের কুমিল্লা রেল স্টেশনে আমাদের শাসন শাসনগাছা বাস স্টেশনে সারা বাংলাদেশের স্টেশনগুলো ট্রাক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে রেল স্ট্যান্ডে মাদকের বেচা কেনা হয় সবচেয়ে ওখানে যদি মাদক সেবীকে ধরে আশি বেত লাগায় আর মোবাইলে ভিডিও করে ফেসবুকে দেয় ইউটিউবে দেয় ক্যামেরা রাখে চ্যানেল গুলোতে দেয় কেমনে পিটাইতেছে অন্য মাতক সেবীরা যখন দেখবে তখন মদ না খাইয়া ঠান্ডা পানি খাবে কিন্তু ওরা সবাই মদ বিরোধী কেন দেয় না এ আইন কেন পাশ করে না এর কারণ হলো অনেক নেতার আত্মীয় স্বজন ছেলে আছে যারা ফাইভ স্টার হোটেলে গিয়ে মদ পান করে তারা জানে আশি আইন চালু হলে অনেক নেতার ও পিঠে চামড়া থাকবে না এই আইন তো কাউকে রেহাই দেবে না ইসলাম যদি আসে নেতা হোক আর খেতা হোক সবাই সমান হযরত ওমর বললেন আবু এটা কি করলো আমর ইবনুল সিটি লিখলেন আমর ইবনুল আস ধরে আস আমর উবুল্লাহ রাদি আল্লাহ তালু চিঠি ফেয়ে আসলেন হযরত ওমর জিজ্ঞাসা করলেন আমর উবুল্লাহ আবু শাহামাবত পান করেছে তাকে কত বেদ দিয়েছ বলে আমিরুল মিনিন আপনার অর্ডার আশি বেদ দিয়েছি গনে গনে দিয়েছি কমাই নেই কিন্তু তুমি নাকি ঘরের দরজা বন্ধ করছিলা আল্লাহর আইনে তো সবাই সমান বলিয়াশা দাদা বাহু মা তয় এফতমিন মিনী কয় প্রকাশ্যে পিটাও তুমি দরের দরজা বন্ধ করছো কেন লাজ বলে আমিরুল মিনি আমার দায়িত্ব প্রাপ্তির পর থেকে আজ পর্যন্ত যারাই অপরাধ করেছে কাউকে আমি ঘরের দরজা বন্ধ করে পিটাই নাই প্রকাশ্যে পিটাইছি কিন্তু শুধু আবু শাহ আমাকে ঘরের দরজা বন্ধ করে পিটাইছি কারণ আপনার কথা বারবার মনে পড়ছে আপনার ছেলেরে মানুষের সামনে পিটাইলে আপনার ইজ্জত থাকে না আপনার ব্যক্তিত্ব আপনার আত্মসম্মান নষ্ট হবে তাই ঘরের দরজা বন্ধ করে পিটাইছি একটা বেত কম দেই নাই হজর তোমার জবাব দেয় তোমার বিচার বাতিল তোমার বিচার বাতিল আল্লাহ অপরাধীর পিতৃ পরিচয় থাকে না কেন হের ফেল করলাম কেন হের ফেল করলাম এ বিচার বাতি আবার আশীর্বাদ দিতে আবার আসিবেদ দেয়া হলো আবু শাহমা অসুস্থ হয়ে গেলেন পিঠের মাঝে কালা দাগ তো এখনো যায় নাই এর মাঝে বারাসিবেদ আবু শাহমা চরম অসুস্থ হলেন কোন কোন ঐতিহাসিক বলে পনেরো দিন পরে মারা গেছে কেউ বলেছেন এক মাস পরে কেউ বলেছেন তিনি সুস্থ হয়েছিলেন পরে ছয় মাস পরে মারা গেছেন একটু এক তেলাপ আছে মোয়ারজিদ বলেন একজন আবু শাহমা খুবই অসুস্থ তিনি এতেই তিনি মরে গেছেন হযরতম্ম তাকে দেখতে গেলেন অসুস্থ অবস্থায়

মহারিক বলেন হজরত তোমার বলে কেমন আছো বাচাদন ছেলে বলে প্রিয় পিতা কেমন আর আপনি তো পিটাই আমার মাইরা লাইছেন তাক তুলনি বাতি তাক আপনি তো পিটাইয়া মারতেছেন ওই যে মাইর খাইয়ে আসলাম আসি আবার দিলেন আসি হজরত তোমার সন্তানকে জড়াইয়া ধরে বলেন আল্লাহর সাথে যদি দেখা হয়ে যায় এর মানে তোমার যদি এই অসুস্থতার কারণে মৃত্যু হয়ে যায় আমার আল্লাহকে জানাই ব্যাপার আমার বাবা কোরআন দেই অশান্তি দূর হয়ে এখনো শান্তি কায়েমের সুযোগ আছে না না এ কোরআনের কারণে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছিলেন এক সময় অর্ধ পৃথিবী আমাদের হাতের তলায় ছিল আমাদের মুঠার ভিতরে ছিল মুসলমান ছিল যেখানে ইজ্জর সম্মান বিজয় তাদের পায়ে দিছে ওই পারস্য আমরা শাসন করেছি রোম আমরা শাসন করেছি স্পেনে কালেমার পতাকা উড়েছিল সাতশো বছরের বেশি এ ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে হাজার বছরের বেশি ও জমানে মে মোয়াজ্জাস্ত হ্যাঁ মেলে কোরা হো কর আর তোম খর হয়ে তারকে কে কোরা বন্ধ কর আল্লা ইকবাল বলেছেন ওই জামানায় তোমাদের সম্মান ছিল মুসলমান কারণ তোমরা ছিল কোরআন ওয়ালা মুসলমান যেখানে কোরআনের আইন ছিল সেখানে আর তোম খর হয়ে তার কে কোরা বন্ধ কর আজকে আছো তোমরা পনেরো দুইশো কোটি পৃথিবীতে কোথাও তোমাদের সম্মান নাই মুসলমান যেখানে মায়ের খায় সেখানে কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছ কোরআন ছেড়ে দেওয়ার কারণে তোমাদের কপাল পুড়ে গেছে এখন আমাদের হাতে আর কিছু নেই পঁয়ষট্টিটা মুসলিম দেশ আছে পৃথিবীতে সাতান্নটি ওয়াইসির সদস্য আর বাকিগুলো সদস্য শিপ এখনো পায় নাই ওই পঁয়ষট্টিটা মুসলিম দেশ আছে মুসলমান দেশ এখন আর মুসলমানরা চালায় না আমাদের পায়ের তলার মাটিটাও চলে গেছে সৌদি আরব চালায় আমেরিকায় বাংলাদেশ চালায় ভারতে স্বীকার করেন আর না করেন এটাই ঠিক আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস সৌদি প্রেসিডেন্টের নাই ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের কারো ওরা যা বলে জিহুজুর জাহাফনা আমেরিকা যা বলে সৌদি আরবের প্রেসিডেন্ট এক সময় একসময় দুনিয়া আমাদের হাতের মুঠ হয়েছিল আমাদের হাতের মুঠ হয়েছিল আজ থেকে বিশ তিরিশ বছর পিছনে যান পুরা বাংলাদেশ খুঁজে একটা নাস্তিক পাওয়া যেত না তসলিমা নাসরিন নাস্তিকতা করছে বাংলাদেশে থাকতে পারে নাই রাতের বেলায় বোর কাপড়ে পালাইছে আর আজকে নাস্তিক এত বাড়া বাড়ছে শাহবাগের মোড়ে আমরা দেখিছি হাজার হাজার জড় হয়েছিল সহযোগীর অভাব নাই যখন আলে মোলামান আন্দোলন করলো তখন চারটা নাস্তিককে সরকার অ্যারেস্ট করলো তার মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন ব্লগার নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দিনের ব্লগে আমি পড়লাম সে লিখেছে পত্রিকায় ছাপানো হয়েছিল নয় দিগন্ত ছাপিয়েছে তখন আমার দেশ পত্রিকা চলমান ছিল পত্রিকা আমার দেশ ছাপিয়েছে ওই নাস্তিক আর আসিফ মহিউদ্দিন লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দেবে থাবা বাবার আজীব নামে একটা যেটারে কে বা কারা মেরে ফেলছে আমি জানি আমরা জানি না তার ব্লগে দেখলাম সে লিখেছে এমন কিছু কথা রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে যেটা একজন মুসলমান মুখে উচ্চারণ করতে পারবে না তিরিশ বছর আগে নাস্তিক ছিল না বাংলাদেশে এখন এত বেড়েছে কেন কারণ একটা আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে বিশ বছর আগে পঁচিশ বছর আগে বাবারা যদি ছেলে বিয়ে করাতে যেত জিজ্ঞাসা করতো ব্যয় সাহেব বৌমা কোরআন শরীফ পড়তে পারে কি না এখন এসব আর জিগায় না এখন জিগায় বৌমা কি পাস মেট্রিক পাস বিএ পাস আই এ পাস এই পাস ওই পাস যথেষ্ট কোরআন পারে কিনা এই প্রশ্ন এখন আর অনেকেই করে না আবার বন্ধু আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে আমরা বাচ্চা ছিলাম ছাত্র ছিলাম সকালবেলা ঘুম থেকে যখন উঠতাম মা বোনেরা মায়েরা খালারা সবাই মুক্তবে পাঠায় পাঠাইয়া দিত এলাকার যত মসজিদ ছিল সবগুলাতে ফোরকানিয়া মাদ্রাসা ছিল কিন্টার গার্ডেনের ধাক্কায় এখন হাজার হাজার মুক্তব্য বন্ধ হয়ে গেছে এখন সবাই বি সিডিল দৌড়াইতেছে জান দিয়া দৌড়াইতেছে বেলায় মাও দৌড়ায় বাপেও দৌড়ায় বাদশাও দৌড়ায় না দৌড়াইয়া উপায়ও নাই কারণ বইয়ের গাঁটটি দেখলে হতাশ হই বাদশা হলো সাত কেজি বই হল আট কেজি সবাই ইংরেজি অঙ্ক নিয়ে ব্যস্ত খবর নাই আপনারা যারা আছেন অনুরোধ থাকবে কোরআনের পড়ান নিজে কোরআনের অর্থ জানবেন কোরআনের ব্যাখ্যা জানবেন কোরআন আমল করবেন এমন সন্তান রেখে যাবেন আপনার মত মৃত্যুর পরে সে জানাজার ইমাম হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তহ